না তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তাই আমাদের এখানে কাজ চলছে, সরস্বতী পুজোর প্যান্ডেলটা করছি, সম্পূর্ণ শেষ হয়নি, তাই তোমাদেরকে ভাবলাম একটা দেখিয়ে আসি। তো আমি এখন সাইকেল করে যাচ্ছি সামনে, চলো যাই তারপর দেখাচ্ছি। এগুলো ক্ষেত, এখানে মাঠগুলোতে হাল ফাল বইছে। যাবো সোজা প্যান্ডেলটার কাছে, সবটা কমপ্লিট হয়নি, চলো কাছে একটু যাই। এসে গেলাম কাছে, ওখানে কাকুগুলো বাস কাটছে, জানি না কী হবে। এই যে আমাদের প্যান্ডেলটা এখানে শুরু করছিলাম, দেখতে পাচ্ছ সম্পূর্ণ কমপ্লিট হয়নি। কমপ্লিট করার জন্য আমি এখানে সাইকেল স্ট্যান্ড করলাম, সাইকেল স্ট্যান্ড করে দেখে বেরিয়ে পড়লাম। এখানে এখনও অনেক কাজ বাকি আছে, তো এই স্টারের মধ্যে একটা সিন হবে, তো ভালো করে এখন সম্পূর্ণ হয়নি, তারপর হয়ে গেলে তারপর দেখিয়ে দেবো তোমাদের সবাইকে ভালো করে, তো তখন একটা ভালো বড় ব্লগ বানানো যাবে। তো এটা দেখো কেমন লাগছে দূর থেকে, ফাইনালি এই দিক দিয়ে এলাম, খানিক দিয়ে দেখো ফাইনালি কেমন লাগছে। এখনও হয়নি, বিকেলে সাজাবো, তো সাজিয়ে একটা দেখাবো, তারপর একটা ঠাকুরানার পর দেখাবো, তো দেখো কেমন লাগলো বলবে কমেন্ট করে। এখন আমরা আরেক জায়গায় যাব, অন্য জায়গায় শিব মন্দির আর কালী মন্দির আছে যেখানে, তো আমি ভিতরে ঢুকবো না, বাড়ি থেকে দেখাবো, তো চল যাওয়া যাক। আচ্ছা রাস্তা যাচ্ছি, টার্নিং ক্রস করছি, পরেই তো রাস্তা একটা বড় যাচ্ছে, কতটা সত্যি কত বড় হয়ে গেছে। এবার আমি যাচ্ছি এদিকে, দেখো তো সামনে দেখতে পাচ্ছি একটা ম্যানেজ হল, তো এখানে কোনো অনুষ্ঠান হলে এখানে মানে প্রোগ্রাম করা হয়। তো দেখো এই যে এখানে আমার চাঁদা তুলছিলাম, এখানে আমরা সরস্বতী পুজোর চাঁদা তুলছিলাম, তো এখানে তোলা হয়ে গেছে। এবার ম্যানেজ হলটা দেখো দূর থেকে কীরকম লাগে জানি না, একটু কাছ থেকে দেখে আসবো, তো চলো যাওয়া যাক। কাছে যাবো, যাওয়া যাক। আগে একবার দেখেছিলাম, তো এবার ভালো করে একবার দেখে নিলাম, তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর পরিবেশ, তার মধ্যে একটা পছন্দ লাগছে দেখতে। হাইদ্রে প্রবেশ করতে দেখলাম কতগুলো গরু একটা দাদু এখানে নিয়ে চড়াচ্ছে, ঘোরাঘুরি করছে। এই যে আমাদের একটা ছোট্ট পার্ক, এখানে আগে এসে সময় কাটাতাম, তো এখন কতদিন হয়ে গেছে আসেনি, সে দেখে একবার এরকম কী হালচাল। ঘোরাঘুরি করতে দেখতে পাচ্ছি একটা পার্ক, তার সামনে ঘুরে বেড়ালাম, তো অনেক কিছু জিনিস দেখছি ভাঙে পড়ে আছে, কতদিন আসেনি, অনেক আগে এসেছিলাম, অনেকদিন আগে তৈরি হয়েছিল, তো এখানে একটু দেখবো সব কীরকম কী আছে। এই যে একদম গর্ত হয়েছে, খুব সুন্দর ভালো লেগেছে, তো পার্কটা ঘোরাঘুরি করার পর এবার যাবো আমাদের মন্দির, তো চলো যাই। তো এই দিকে গেটটা বন্ধ আছে, আমি এদিক দিয়ে বেরোতে পারবো না এখন। তো এই যে হয়েছে ময়দানটা, ওই যে মন্দির, ওটাই ঘোরাঘুরি করে নিলাম। এই যে কত বড় ময়দান, এখানে ফুটবল খেলা হয়, আমরাও খেলতে আসি, তো এখন চালু হয়নি খেলাটা, অনেকদিন পর চালু হবে, তারপর সেটা আমি তোমাদেরকে সবাইকে দেখাবো। তো এবার যাবো মন্দিরের ভিতরে দেখে আসবো কীরকম লাগবে। ওই দিক দিয়ে ঘুরে যাবো ভিতরে সামনে, এখন এটাই ভালো করে ঘুরে নিলাম, তো দেখা এবার ওই যে ওই গেটটা খোলা আছে, ওই দিক দিয়ে বেরিয়ে যাবো, ওই দিক দিয়ে এসেছি, এদিক দিয়ে প্রবেশ করবো গেটটা, দেখতে পাচ্ছো বাবার ছবি হয়েছে বাবার মন্দিরটা, চলো যাই। রাধা গোবিন্দর মন্দির, তো কত সুন্দর লাগছে দেখো, মার থেকে এখানে ঢুকতে পারবো না যেহেতু গেটে তালা লাগানো আছে। তো এই যে দেখো রাধা গোবিন্দর মন্দির, দূর থেকে দেখালাম, সামনে যেতে পারবো না। এই যে তার পাশে আছে একটা হনুমান মন্দির, দেখো এইখানে না যাবো না, তো অনেক দেরি হয়েছে, এবার বাড়ি যেতে হবে, ঠিক আছে। এই যে আমাদের হেমেশ্বর মাঠটা ময়দান, এবার জল ট্যাঙ্কি হচ্ছে একটা নতুন করে, তো এই যে দেখালাম, এলাম ঘুরতে, দেখো ভালো কি ভালো লাগলে চ্যানেলের সাথে জড়িত থাকবেন, আর সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আমার সাথে জড়িত থাকবে, টাটা, বাই বাই।